ঢালিউড কিং শাকিব খান, তার পরবর্তী সিনেমা রাজকুমার, এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। চলতি মাসে ঢাকায় এসে সিনেমার শুটিংয়েও অংশ নেন তিনি, আর এই জার্নিতে শাকিবে মুগ্ধ হয়েছেন কোর্টনি। আমি রাজকুমার, সিনেমা নায়িকা। কোর্টনি তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন, এতে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেত্রী। কোর্টনি বলেন, বাংলাদেশে যাওয়ার পর বুঝতে পেরেছি শাকিব খানের সিনেমার অনেক ভক্ত রয়েছে, যদিও চুক্তিবদ্ধ হওয়ার আগে জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি ও হিমেল অংশ নিয়েছিলাম, সেখানে হিমেল আমাকে সিনেমাটির বিষয়ে জানান, এতে আমার আগ্রহ তৈরি হয়। এর চেয়ে বেশি কিছু জানতাম না, এমনকি এটাও জানতাম না যে শাকিব খান এত বড় একজন স্টার। এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি এই সিনেমা করছি। শাকিব খানের প্রশংসা করে কোর্টনি বলেন, শাকিব খান বাংলাদেশে হলিউডের টম ক্রুজের মতো জনপ্রিয়। শাকিব খুবই পেশাদার একজন মানুষ, কাজের ব্যাপারে খুবই মনোযোগী, সহশিল্পী হিসেবে পারফেক্ট এবং শুটিং সেটে সে খুবই মজা করে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, শুটিংয়ে সেরা অভিজ্ঞতা শাকিবের সঙ্গে বিয়ের দৃশ্য। Probably more enthusiastic than any other. I think once I'm on the plane heading back, it will all... বাংলাদেশের মানুষের আতিথেয়তায় প্রশংসা করে কোর্টনি বলেন, আমি যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম তখন বারবার মনে হচ্ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সব কিছু চমৎকার, আমি যা ভেবেছিলাম মনে হচ্ছে তার চেয়েও বেশি চমৎকার। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত কিছু জিনিস আছে, কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বড় মন আছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে এদেশকে গ্রেট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, দেশটির বৃহৎ জনগোষ্ঠী এবং তাদের আপ্যায়ন ট্যুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণ। বাংলাদেশের সিনেমাপ্রেমীরা কেমন তাও আমি বুঝতে পেরেছি। অন্য যে কোনো দেশের সিনেমাপ্রেমীদের চেয়ে বাংলা সিনেমার দর্শক এদেশের সিনেমাকে অনেক বেশি সমর্থন ও উৎসাহ দিয়ে থাকেন। আমি ঘুরে ঘুরে দেখেছি অনেক সিনেমাপ্রেমী আছে যারা রীতিমতো সারপ্রাইজিং। হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হবে কোর্টনির। এটি তার প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষাটাও ঠিকঠাকভাবে জানেন না এই অভিনেত্রী, কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষাও শিখছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হিক্সভিলে জন্মগ্রহণ করেছেন কোর্টনি। পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউ ইয়র্কের দি নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য অফিসার ফিল্মে অভিনয় করেছেন এই মার্কিন অভিনেত্রী।